দেখো আমরা সবাই জানি 23 আগস্ট চন্দ্রায়ন 3 সাকসেসফুলি আমরা চান্দকিয়া ল্যান্ড করছে সাউথ পোলো, আর এই বিষয়ে আমরা বহুত কিছু জানি, আর সোশ্যাল মিডিয়াত ইন্টারনেটেও বহুত কিছু আছে। সো এই বিষয়ে আমি কিছু কইয়ার না, আমার কোয়েশন হইল আমরা সোলার সিস্টেম পর চান কয়টা? বহুত মানুষে কইবা ইটা আবার কিটা কোয়েশন, বাট এটার আনসার এক্সাক্ট আনসার হইল সান কিন্তু একটা না, সান হইল 752টা। আর এই 752টা সান্দ আমরা সায়েন্টিস্ট কল যাইতে পারবানি বা গেছনি এই বিষয়ে আমরা ডিটেলস জানবো। তো ভিডিও কিন্তু লাস্ট পর্যন্ত দেখবা, কারণ বহুত ইন্টারেস্টিং ফ্যাকচুয়াল জিনিস জানবা, যেমন সূর্য কয়টা বা সান সূরজ আর গ্রহর মাঝে এক্সাক্ট ডিফারেন্স কিতা, বা স্টার প্ল্যানেট আর মনের মাঝে এক্সাক্ট ডিফারেন্স কিতা, বা যদি সান হইতো নাতে আমরা পৃথিবীত কিতা ইম্প্যাক্ট ফলনে, বা সাগরে যে ডে উঠে এটার লগে সান্দর আর মনের কিতা কানেকশন। সো ভিডিও কিন্তু ফ্যাকচুয়ালি বহুত ইন্টারেস্টিং হইব, ভিডিও দেখার পরে কইবা যে 5 মিনিট হোক 10 মিনিট হোক যেটা এটা ইউটিলাইজ করছো না ওয়েস্ট করছো। আচ্ছা প্রথমে আমরা বুঝি স্টার প্ল্যানেট আর মনের মাঝে এক্সাক্ট ডিফারেন্স কিতা। দেখো এই তিনটার ডিফারেন্স হইতে এটা বুঝিও না যে আমরা ইউনিভার্সও ও তিনটা আছে, এই তিনটা ছাড়া আমরা ইউনিভার্সও কিতা কিতা আছে বা কিতা কিতা ক্যাটাগরি জিনিস আছে এটা সায়েন্টিস্টে কোনোদিন কইতে পারত না, কারণ আমরা ইউনিভার্স অত বড় এটা পুরো এক্সপ্লোর করা কোনোদিন সম্ভবিত না। ইউনিভার্সের তুলনায় আমরা যে সোলার সিস্টেম আছে এটা তো বহু ছোটো হওয়া যাইব, ওটাও আবার সব এক্সপ্লোর করা সম্ভব না। স্টার মুন আর প্ল্যানেট ছাড়া আমরা ইউনিভার্সও আর কিতা কিতা জিনিস আছে, যদি আমি কিছু এক্সাম্পল হইতে কইতে পারমু, অ্যাস্ট্রয়েড, মেটোরয়েডস, কসমেট, কসমিক রে, কসমিক ডাস্ট, গ্যালেক্সিস, নেবুলা, কুইজার, পালসার, কুইপার বেল্ট, ডর্ফ, ব্ল্যাক হোল, আরও বহুত বহুত ইউনিভার্সাল জিনিস হয়ে গেছে যেটা কোনোদিনও সায়েন্সে এক্সপ্লোর করা সম্ভব হইত না। আমরা কিতা কথা আসলাম স্টার প্ল্যানেট আর মুনের মাঝে এক্সাক্ট ডিফারেন্স কিতা। দেখো স্টার হইল এমন এক ক্যাটাগরির মেসিভ বডি যেটা কন্টিনিউয়াসলি জ্বলতে আছে, আমরা লোকেল ভাষা কইতে পারবো একটা বড় আগ্নেয় গোলা, যেটার মধ্যে হাইড্রোজেন আর হিলিয়াম এটমের মধ্যে ফিউশন রিয়েকশন হয়ে ট্রিমেন্ডাস হিট আর এনার্জি প্রডিউস হয়। আচ্ছা এখন কইবা ফিউশন রিয়েকশন কিতা? দেখো ফিউশন রিয়েকশন বুঝতে গেলে আমরা বোঝা লাগবো নিউক্লিয়ার বম যেটা আছে এটা কিতা বনে। দেখো নিউক্লিয়ার বম কিতা হয়, একটা বড় এটমর নিউক্লিয়াস ফাটানি হয়, ফাটাইয়া ট্রিমেন্ডাস হিট আর এনার্জি রিলিজ করা হয়। সেম অপোজিট সূর্যত কিতা হয়, দুইটা হালকা এটম হাইড্রোজেন আর হাইড্রোজেনের নিউক্লিয়াস যখন একান করা হয়, যখন দুইটা নিউক্লিয়াস একান হয় তখন ট্রিমেন্ডাস হিট আর এনার্জি রিলিজ হয়। আর সেম ওলা নিউক্লিয়ার বম কিতা হয়, একটা বড় এটমর নিউক্লিয়াস ফাটানি হয়। দড়া দেখা গেছে অপোজিট সূর্যত কিতা হয়, হাইড্রোজেন আর হিলিয়ামর নিউক্লিয়াস এখানে করা হয়, আর পারমাণবিক বোমাত কিতা হয়, একটা বড় এটমরে ফাটাইয়া ট্রিমেন্ডাস হিট আর এনার্জি রিলিজ হয়। তো আমরা কইতে পারবো ফিউশন রিয়েকশন হয় সূর্যত আর ফিশন রিয়েকশন হয় পারমাণবিক বোমাত, দয়টা কিন্তু ট্রিমেন্ডাস হিট এনার্জি রিলিজ হয়। আচ্ছা এখনও সান আর স্টারের মাঝে কোনো ডিফারেন্স আছে নি? দেখো কনসেপচুয়ালি সান আর স্টারের মাঝে কোনো ডিফারেন্স নাই, কারণ সান ইজ নাথিং বাট এ স্টার, জাস্ট ওটার নাম দেওয়া হয়েছে তোমার নাম সান। সানের মাঝে যারা হাইড্রোজেন আর হিলিয়ামর মধ্যে ফিউশন রিয়েকশন হইয়া হিট আর এনার্জি প্রডিউস হয়। সেম ওরা বাকি যে স্টার আছে এটা তো মোস্টলি হাইড্রোজেন আর হিলিয়ামর মধ্যে ফিউশন রিয়েকশন হইয়া হিট আর এনার্জি প্রডিউস করে। অনলি ডিফারেন্স সান আর স্টারের মাঝে হইল গিয়া, সান হইল গিয়া আমরা সবচেয়ে দারর স্টার, মানে সূর্যটা আছে এটা আমার সবচেয়ে দারর নক্ষত্র। আর দার বলতে এখানে না যে 1000 কিলোমিটার 2000 কিলোমিটার, আমরা জানি পৃথিবী থেকে সানোর দূরত্ব হত 150 মিলিয়ন কিলোমিটার, মানে 15 কোটি কিলোমিটার দূরই। আর 15 কোটি কিলোমিটার দিয়ে আমরা যদি দার হই তো বাকি স্টার এটা কত দূরই আমরা ইমাজিনও করতে পারতাম না। এর মানে রাইতে আমরা যে আকাশে বিলিয়ন বিলিয়ন স্টার দেখি এটা সব একটা সূর্য, খালি ডিফারেন্স হইল গিয়ে এগুলো আমরা থেকে বহু দূরই আর কিছু নাই। আচ্ছা এখন বলতে পারো সূর্য মনে হয় আমরা সবচেয়ে বড় স্টার, কিন্তু না, সূর্য হইল গিয়া একটা এভারেজ বা বিলো এভারেজ সাইজ, কারণ এগুলো কি আর বহুত বড় বড় বিলিয়ন বিলিয়ন আমরা স্টার হইয়া গেছে। আমি যদি পৃথিবীর সায়েন্টিস্টগুলো ডিসকভার করা হয়েছে এমন একটা স্টারের উদাহরণ দিই যেটা সবচেয়ে বড় এখন পর্যন্ত পাওয়া গেছে, যেটার নাম হইল গিয়া UY স্কুটি, এটার যদি সাইজ আমি হই তো মাথা হ্যাং হয়ে যায় কত বড় সাইজ। দেখো আমরা পৃথিবী কত বড় আমরা সবাই একটা ইমাজিন করতে পারবো যে কিলা কত বড় আমরা পৃথিবী, আর পৃথিবীর লাগান 13 লাখ পৃথিবী সূর্যের মধ্যে জায়গা হয়ে যাব, মানে ইমাজিন করতে সূর্য কত বড়, মানে 13 লাখ পৃথিবী আমি সূর্যের ভিতরে জায়গা হয়ে দিব কত বড় সূর্য। আর এই যে সূর্য আছে এই সূর্য 5 বিলিয়নটা সূর্য, এই UY স্কুটি যে স্টার আছে ওটার ভিতরে জায়গা হয়ে যাব, ইমাজিন করতে 5 বিলিয়ন মানে 500 কোটি সূর্য আমি UY স্কুটির ভিতরে জায়গা হয়ে দিব, মাইন্ড হ্যাং হয়ে যায় কত বড়, মানে সাইজও আমি ইমাজিন করতে পারতাম না কত বড় সাইজ। তাহলে আমরা সূর্যটা কইতে পারবো একটা এভারেজ সাইজের স্টার বা বিলো এভারেজের স্টার। আর এই যে স্টার আছে এটা ফার্স্ট 1800 খ্রিস্টাব্দে একজন জার্মান অ্যাস্ট্রোনমারে এটা ফার্স্ট নোটিস করছে। আচ্ছা এখন বুঝি প্ল্যানেট বা গ্রহ কারে হয়। দেখো প্ল্যানেট হইতে হইলে তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগবে, একটা হইল গিয়ে এটা একটা বড় সাইজের স্পেরিক্যাল মানে গোলাকার আকৃতি একটা অবজেক্ট হওয়া লাগবে, 2 নম্বর ক্রাইটেরিয়া হইল গিয়ে এটা সূর্যের চারিদিকে বা কোনো একটা স্টারের চারিদিকে ঘুরতে লাগবে, 3 নম্বর ক্রাইটেরিয়া হইল গিয়া তার নাইবারহুড বা তার অরবিটে অন্য কোনো অবজেক্ট থাকতে পারতো না, হে অতখান গ্র্যাভিটেশনাল ফোর্স তাহলে তাহা লাগবো যে তার নাইবার যদি কোনো অবজেক্ট আছে যদি হে টানিয়া তার ভিতরে আইতো, মানে তার নাইবারিং পুরো ফ্রি দেখা লাগবো। এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে হে গিয়া প্ল্যানেট হইব।
যেমন আমি একটা উদাহরণ কই প্লুটো। দ প্লুটো কি হইছে 2006 সালের আগে একটা প্ল্যানেট মানা হইতো, কিন্তু 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নে প্লুটোরে প্ল্যানেটটা ক্রিমা বলিছে। কারণ কি দা, কারণ প্লুটো দেখা গেছে 3 নম্বর কাইটা যেটা আসলে সারাউন্ডিংয়ে কোনো অবজেক্ট থাকতো পারতো না, বা তার অরবিটও কোনো অবজেক্ট থাকতো পারতো না। আর প্লুটোর কি হইছে সারাউন্ডিংয়ে অবজেক্ট আছে, অতালকে প্লুটোরে তোমার প্ল্যানেটের ক্যাটাগরিটাকে ক্রিমা করা হয়েছে। অতালকে আমরা এখন প্ল্যানেট কয়টা? 8টা। আর আগে কত আসলো? 9টা। আচ্ছা এখন মুন বা চাঁদ কাটা হয়। মুন বা চাঁদ হইলগিয়া একটা ন্যাচারেল স্যাটেলাইট যে নিজস্ব কোনো লাইট বা এনার্জি প্রডিউস করে না, হে অন্য কোনো স্টারর সাইড দিকে ঘুরে না, হে কোনো একটা প্ল্যানেটর সাইড দিকে ঘুরে। যেমন আমার আর্থর মুন আছে একটা, যে কিতা করে আমরা আর্থর সাইড দিকে ঘুরে, আর রাইট কিতা করে আমরা সূর্যর আলোরে রিফ্লেক্ট করি, আর রাইট আমরা দে। আচ্ছা এখন সবচেয়ে মজার কোয়েশ্চেন হচ্ছে আমরা সোলার সিস্টেম বা চাঁদ কয়টা, যেটার ম্যাক্সিমাম আনসার আইব একটা। বাট এই রিপ্লাই কিন্তু অত শকিং নাই, কারণ 1610 খ্রিস্টাব্দের আগে কোনো সায়েন্টিস্ট হলেও জানতে না যে আমরা সোলার সিস্টেমের সান একটা থেকে বেশি আছে। 1610 খ্রিস্টাব্দ গ্যালিলিও ফার্স্ট নোটিস করছেন জুপিটারের সাইড দিকে 4টা সান দিয়ে ঘুরে। এরপর তাকে সোলার সিস্টেম আর কতটা সান আছে বা কেমন সান আছে ওগুর তালাশ জারি হয়েছে। আজকের দিনে নাসার জেপিএল সোলার সিস্টেম ডাইনামিকর মতে টোটাল 752টা সান ডিসকভার করা হয়েছে। এর মাঝে ছোটো ছোটো মুন হইল গিয়া 462, আর বাকি 290টা হইল গিয়া ট্রেডিশনাল মুন, মানে নর্মাল সাইজের সান। আর এই 290টা আমরা সোলার সিস্টেমও পৃথিবী লাগাইয়া 8টা প্ল্যানেটর সাইড দিকে ঘুরে। আর এই 290টা ট্রেডিশনাল সান্তর মাঝে আমরা পৃথিবীর সাইড দিকে মাত্র একটা সান্তে ঘুরে, ও তার লগে আমরা পৃথিবী তাকে খালি চোখে মাত্র একটা সান দেখতে পাই। বাকি 290টা সান্তর মাঝে স্যাটার্ন 146, জুপিটারও 95, ইউরেনাসও 27, নেপচুনও 14টা, মার্সও 2টা, প্লুটো 5টা, আর মার্কারি 1টাও নাই, 0। আচ্ছা এখন কই আমরা পৃথিবীর চাঁদ আছে, এটা ছাড়া বাকি যে চাঁদ আছে এটা আমরা সায়েন্টিস্ট হল যাইতে ফারবানি না ফারতা নাই। দেখো থিওরিটিক্যালি তো এটা যাওয়া পসিবল, বাট প্র্যাকটিক্যালি এটা পসিবল ওইব না ওইতো নয়, বা কত বছর লাগবো, 100 বছর লাগবো না 1000 বছর লাগবো না 10000 বছর লাগবো না 1 লাখ বছর লাগবো, এটা কেউ হইতে পারতা নাই। কারণ এটা মোস্টলি যে বরফ যে চাঁদ দেখুন আছে এ কিন্তু বরফে ঢাকা। সো চাঁদ বিষয়ে আমরা ডিটেলস জানিয়ে নিলাম। আচ্ছা এখন আমরা পৃথিবীর যে চাঁদ আছে এটা যদি থাকতো না, আমরা পৃথিবীর কিতা কিতা ইম্প্যাক্ট ফল হয়নি, বা সাগরের যে ঢেউ ওঠে এটার লোকের চাঁদর আর সূর্যর কিতা কানেকশন। দেখো ভিডিও অলরেডি বহুত লম্বা হয়ে গেছে, সো আমি আর চাই না এই ভিডিওত এই টপিক ডিসকাস করতাম, নেক্সট ভিডিওত এই টপিক আমরা কভার করবো। ভিডিও যদি ভাল লাগে বা ইনফরমেটিভ লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করবা, কারণ ভিডিও যদি ভিউ আয় না যদি নেক্সট ভিডিও বানাবার লাগে মোটিভেশন পাওয়া যায় না, কারণ অত্য মেহনত লাগে ভিডিও এডিটিং গো, তোমার রিসার্চও বহুত বেশি মেহনত লাগে। সো প্লিজ ভিডিওটা শেয়ার করবা, কারণ ভিউ না হলে এটা মোটিভেশন পাওয়া যায় না, নেক্সট ভিডিওর লগে তোমার এনার্জি যেগুলো এগুলো পাওয়া যায় না। সো গুড বাই, টেক কেয়ার অফ ইউ।